রাতভর গণনা। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হলো 27,90,00,000 টাকা। এছাড়াও সোনার গহনা বাট মিলিয়ে আরও প্রায় 4.5 কোটি। মন্ত্রিত্ব থেকে সরানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে। ভোর 5টায় গণনা শেষ হলো। টালিগঞ্জকে ছাপিয়ে গেল বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাট। এসএসসি ও গ্রুপ ডি মামলায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের মন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের উত্তর কলকাতার শহরতলির লাগোয়া বেলঘরিয়ার একটি বিলাসবহুল আবাসন থেকে ফের উদ্ধার 27,90,00,000 টাকা। উদ্ধার সোনার বাট, বালা ও সোনার পেন, যার বাজার দর প্রায় 4.5 কোটি টাকা। এর আগে 24 জুলাই দক্ষিণ কলকাতার টালিগঞ্জে উদ্ধার হয়েছিল প্রায় 22 কোটি টাকা ও 79,00,000 টাকা মূল্যের সোনার গহনা। তারপরেই 3 দিনের মধ্যে ফের বেলঘরিয়ায় মিলল আবার জখের ধন। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তল্লাশি অভিযানে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার অভিজাত আবাসন ক্লাব টাউন হাউসে 5 নম্বর ব্লকের 8-এর A নম্বর ফ্ল্যাট থেকে নগদ 27,90,00,000 টাকা সহ 4,31,00,000 টাকার সোনা ও প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তির দলিল দস্তাবেজ পান তদন্তকারী আধিকারিক। বেলঘরিয়ার রথতলায় অভিজাত আবাসন ক্লাব টাউন হাইটসে 2টি ফ্ল্যাট ছিল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের, একটি ব্লক 2 এবং অপরটি ব্লক 5-এ। বুধবার বেলা 11:30 নাগাদ ওই ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা। আবাসনের আবাসিক সমিতির কর্মকর্তাদের সামনেই সাক্ষী রেখে ফ্ল্যাটের তালা ভাঙা হয়। উদ্ধার হয় আবার টাকার পাহাড়। ইডি সূত্রে খবর, অর্পিতার ফ্ল্যাটের বেডরুমের ওয়ার্ড্রব ও শৌচাগার থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল 2,000 ও 500 টাকার নোট। টাকা গোনার জন্য আনা হয় ব্যাংক কর্মীদের, আনা হয় 9টি টাকা গোনার মেশিন। প্রায় 19 ঘন্টা ধরে চলে টাকা গোনার কাজ। ভোর 5টা নাগাদ শেষ হয় টাকা গোনার প্রক্রিয়া। ইডি সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ 27,90,00,000 টাকা পাওয়া গিয়েছে। এছাড়া 4,31,00,000 টাকার সোনার হদিশ মিলেছে। মুঠোমুঠো রূপোর কয়েন একাধিক দলিল বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 10টি ট্রাঙ্কে করে বাজেয়াপ্ত হওয়া নগদ টাকা, সোনার উপর কয়েন নিয়ে যান ইডি আধিকারিকরা। লাস্ট 20 ঘন্টা ধরে ছিলাম রাত জেগে, এভাবে কোনোদিন রাত জাগিনি, একটা বিচিত্র অভিজ্ঞতা তো হয়েছে। অনেক কিছু দেখা গেছে, ইডি সব নোট ডাউন করেছে আমাদেরকে, সোসাইটিকেও একটা কপি করেছে, পুলিশ স্টেশনে কপি করেছে। কোথায় ছিল টাকাটা, ওয়ার্ড্রপে? না, ঘরের ভেতরে বেডরুমে লক অবস্থায় ছিল, খোলার পর বান্ডিলগুলো দেখা হয়েছে। সব মিলিয়ে 27,90,00,000 টাকা ছিল। সোনা 4,31,00,000 টাকার ভ্যালুয়েশন যা করে বেরিয়েছে, যা আমাদেরকে কপি করেছেন, সেই হিসাবে আপনাদেরকে জানাই। একটা কথা বলা হচ্ছে, বাথরুমেও কিছু টাকা পাওয়া গেছে। আমাদের তো সোসাইটিতে একজন সাধারণ আবাসিক হিসাবে ছিল, একজন রেসিডেন্ট হিসাবে, তো আমাদের এখানে কোনো রোল ছিল না, আমরা জানতাম না। উল্লেখ্য, এর আগে 22 জুলাই টালিগঞ্জের অভিজাত আবাসন ডায়মন্ড সিটি সাউথে অর্পিতার ফ্ল্যাট থেকে 21,90,00,000 টাকা উদ্ধার করেন ইডি আধিকারিকরা। এখনো পর্যন্ত মোট প্রায় 50 কোটি নগদ টাকার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক সুকান্ত আচার্যকে বৃহস্পতিবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। এদিনই পার্থ চট্টোপাধ্যায়কে অপসারিত করা হয়েছে মন্ত্রিত্ব থেকে। তার অধীনে থাকা 3টি দপ্তর থেকেই তাকে সরানো হয়েছে এদিন। সর্বনাশাকাণ্ড, পার্থবাবু মন্ত্রী, তার এক বান্ধবীর প্রথম ফ্ল্যাটে 20 কোটি প্লাস, দ্বিতীয় ফ্ল্যাটে 20 কোটি প্লাস, কি হচ্ছে নাকি? মুখ্যমন্ত্রী জানতেন না? অর্গানাইজ ক্রাইম, সোশ্যাল পলিউশন, এ শুধুমাত্র একটা করাপশন না? মুখ্যমন্ত্রী জানতেন না? আপনার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কী করছিল, আপনার ইকোনমিক অফেন্স উইং কী করছিল, আপনার ক্যালকাটা পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড কী করছিল, স্কটল্যান্ড ইয়ার্ডের মতো নাকি, আপনার উপদেষ্টারা কি করছিল? সব জেনে শুনে আপনি ধাবা চাপা দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, গডফাদারের মতন সব অর্গানাইজ ক্রাইম আপনি করতে অ্যালাউ করেছেন, চলতে পারে না। সাধারণ গরিব মানুষ এমনকি তৃণমূলের সমর্থক, তাদের সমর্থনের সুযোগ নিয়ে বাংলাকে একজন ধ্বংস করছেন, বাংলার সমাজ জীবনকে কলুষিত করছেন, এ কখনো মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যায় না। 500 দিন হয়ে গেল ছেলেমেয়েরা ওখানে অবস্থানে অনশনে বসে আছে, আর আপনি মার্কিন ঘুরে বেড়াচ্ছেন গভর্নমেন্ট 14 তলায়,
অধিকার আছে আপনার। বাংলার মানুষ আপনার হাত থেকে নিষ্কৃতি চায়, বাংলার সর্বনাশ হয়েছে, সর্বনাশের দায় মুখ্যমন্ত্রীর, কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।